আমি আগেই বলেছি 8 দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে, কিন্তু ওই কর্মসূচি 8 দিনে এটা বোধহয় 12-14 দিনে যে শেষ হবে। বিভিন্ন ঢাকার বিভিন্ন এলাকায় তার জন্য যে বোমা মাহফিল হচ্ছে সেটার জন্য এই কর্মসূচি পরিস্থিতি বাড়ানো হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, উত্তর মহানগর বিএনপি, তাদেরও কর্মসূচি রয়েছে, তো সে কারণেই কর্মসূচির পরিস্থিতি বাড়ানো হচ্ছে। আমি প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী ওলামা জাদের আহ্বায়ক আলহাজ শাহ মোহাম্মদ ইসরুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন সাদেক হোসেন খোকা। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানিদের মিথ্যাচারে পূর্ণ তথ্যচিত্র নির্মাণের কেন্দ্র তথ্য অধিদপ্তর বোমা মেরে উড়িয়ে দেন গেরিলা জঙ্গিদের একটি দল। সেই খবর বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার ও আলোচিত হয়।
এছাড়াও একাত্তরের রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ অপারেশন হয় রাজারবাগ পুলিশ লাইনের বিপরীতে অবস্থিত তৎকালীন পশ্চিম পাকিস্তান নির্বাচন অফিসে। ওই দুটি অপারেশন ছাড়াও গেরিলা যোদ্ধাদের আরও বেশ কিছু অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন সাদেক হোসেন খোকা। সেসব অপারেশন বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দেশপ্রেম আর অসীম সাহসিকতার পরিচয় দিয়ে তিনি হয়ে ওঠেন গেরিলা থেকে গণমানুষের নেতা। তরুণ বয়সে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। সত্তরের দশকে ছিলেন ছাত্র ইউনিয়নের প্রথম সারির একজন নেতা। আশির দশকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে উত্তাল বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকায় আকৃষ্ট হয়ে একদল রণাঙ্গনের যোদ্ধাদের সাথী করে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। যোগদানের পর থেকেই দলের সাংগঠনিক কাজে একই সাথে দাবি আদায়ে রাজপথে জোরালো ও সাহসী ভূমিকা রাখেন সাদেক হোসেন খোকা। দলের ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, ত্রাণ বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগরীর সহ সভাপতি, আহ্বায়ক, সভাপতি, সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও তিনি স্বৈরাচার সরকার পতন আন্দোলনে ঢাকা মহানগরীর সংগ্রাম কমিটির নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের ভিত কাঁপিয়েছিলেন সাদেক হোসেন খোকা। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার ছিল গুরুত্বপূর্ণ ও সক্রিয় অংশগ্রহণ। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাদেক হোসেন খোকা প্রথমবার পুরাতন ঢাকার কোতোয়ালি সূত্রাপুর আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরের পাঁচ বছরে দেশের খেলাধুলার উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সংগঠক হিসেবে অর্জন করেন অভূতপূর্ব সাফল্য। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন আর দায়িত্ব পান মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ে। ২০০২ সালে সরাসরি নির্বাচনে জয়লাভের মাধ্যমে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবেও সাদেক হোসেন খোকা ছিলেন রাজধানী ঢাকার উন্নয়নের অন্যতম রূপকার। নগরীর অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের পাশাপাশি দলমত নির্বিশেষে দেশের সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিকদের স্মৃতি অম্লান রাখতে তাদের নামে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করেছেন তিনি। প্রতি বছর সিটি কর্পোরেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মিলন মেলার আয়োজন করেছেন তিনি। পারিবারিক জীবনে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নীতি নির্ধারকদের একজন ছিলেন সাদেক হোসেন খোকা। একজন সাদেক হোসেন খোকা ছিলেন পরোপকারী, দানবীর এবং লক্ষ কোটি তরুণ যুবকের অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি আজীবন কাজ করে গেছেন মানুষের জন্য, দেশের জন্য। বাংলাদেশকে জাতীয়তাবাদী, প্রগতিশীল ও গণতান্ত্রিক চেতনায় প্রতিষ্ঠিত করতে এবং একটি শক্তিশালী জাতিরাষ্ট্র ও ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত মানবিক এবং কল্যাণমুখী সমাজ গঠনে তিনি নির্ভীকভাবে কাজ করে গেছেন। দলমত নির্বিশেষে সর্বমহলে তার গ্রহণযোগ্যতা ছিল ব্যাপক। যে কোনো শুভ উদ্যোগে তার সম্পৃক্ততা ছিল দৃশ্যমান। দীর্ঘ কয়েক বছর দুরারোগ্য কিডনির ক্যান্সারে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন তিনি, কিন্তু তার মন ছিল বাংলাদেশে। বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি ছিল তার অকৃত্রিম টান। মিষ্টভাষী, বন্ধুবৎসল, জনদরদী ও বিশাল হৃদয়ের মানুষ বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। ২০১৯ সালের ৪ নভেম্বর নিউ ইয়র্কের ম্যানহাটনের স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লোকান্তরে চলে গেলেও সাদেক হোসেন খোকা আছেন বাংলার মানুষের হৃদয় জুড়ে চিরঞ্জীব হয়ে। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। প্রথম মৃত্যুবার্ষিকীতে জাতির এই বীর ও শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছি সর্বোচ্চ শ্রদ্ধায় ও ভালোবাসায়।
এবারে ধন্যবাদ জ্ঞাপন করবেন সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক, তার অন্যতম সহযোদ্ধা তিন মুক্তিযোদ্ধা জেনারেল আব্দুস সালামের। আজ থেকে প্রায় এক বছর আগে খোকা ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। আসলে এই কথাটা ভাবতে এখন আমার কষ্ট হয়, কোনোভাবে মেনেই নিতে পারি না খোকা ভাই আমাদের মাঝে নেই। আজকে এখানে আপনারা এসেছেন, সবাইকে আমি স্বাগত জানাই। আমাদের প্রিয় মহাসচিব, বিশেষ করে মুক্তিযোদ্ধা বিদ্যা ফোর্ট্রেস আলমগীর, আমাদের কল্যাণ পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা, আমাদের জয়াল ইব্রাহিম, আমাদের ডাকসুর সাবেক বিপি, নাগরিক ঐক্যের আহ্বায়ক জেলা মাহমুদুর রহমান মান্না, আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সাইফুল হক, জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের নেতা জনাব সাদেক হোসেন খোকার, খোকারও তিনি নেতা ছিলেন, আজকে তিনি আমাদের মাঝে এসেছেন, আমরা মোস্তফা জামাল হায়দার, আমাদের সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির সদস্য সেলিমান হলন, বিশিষ্ট সাংবাদিক সাদত মাহমুদ, আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা, সাংবাদিক ভাইরা, বিশিষ্ট ক্রীড়াঙ্গনের খেলোয়াড় ও সংগঠক ভাইরা, আমাদের সেই সময়ের জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক সহ, আমাদের সাদেক হোসেন খোকার পরিবারের সদস্য, বিশেষ করে যারা আমরা মনে করি যে সাদেক হোসেন খোকা একজন যোগ্য সত্তা আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ সবাইকে আমি স্বাগত জানাই। আসলে সাদেক হোসেন খোকা বাংলাদেশে ছিলেনই, ঢাকা শহরে এইরকম আরেকটা নেতা জন্ম হবে কিনা আমি জানি না, যার হৃদয়ে কোথাও কোনো সংকীর্ণতা ছিল না, দল মত নির্বিশেষে সকলের প্রিয় খোকা ভাই ছিলেন তিনি। তিনি কখনো আওয়ামী লীগ দেখেননি, বিএনপি দেখেননি, অন্য কোনো দল দেখেননি, সাংস্কৃতিক অঙ্গন বলি, খেলাধুলার অঙ্গন বলি, সব কিছুতেই যে কারণে খেলাধুলার অঙ্গনে বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল একটা সময় আমরা সে সময় কাটিয়েছি ফুটবলে, যেটা ফিরে আসবে কিনা আমরা জানি না। আসলে বহু কথা কোনো কথা কিছু বলার নেই, আপনারা সবাই দোয়া করবেন। খোকা ভাই মানুষের কতটুকু কাছাকাছি ছিল, তাকে যখন আমরা নিয়ে আসি আজকের এই দিনেও কিন্তু খোকা ভাই জীবিত ছিলেন। আজকে যখন আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি, আর দুদিন পরেই তিনি আমাদের মাঝে ছিলেন না, ওনাকে নিয়ে আসার পরে আমরা আজকে আবার এই ইসের মাধ্যমে প্রিয় ঢাকাবাসীকে, শুধু আমার দল নয়, প্রিয় ঢাকাবাসীকে ধন্যবাদ জানাতে চাই যে আমার নেতাকে যেভাবে আপনারা সেদিন গ্রহণ করেছিলেন, শ্রদ্ধা জানিয়েছিলেন, আওয়ামী লীগ সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা ঢাকাবাসীর সবাইকে আমি আবার আজকের এই দিনে ধন্যবাদ জানাই, ওনার জন্য দোয়া করবেন, এবং সবাই যেন সাদেক হোসেন খোকার মতো একটা হৃদয় নিয়ে রাজনীতির অঙ্গনে আমরা বিচরণ করতে পারি, সেই ধরনের
মনোভাব যেটা আল্লাহ আমাদেরকে দেন সেটার জন্য আমরা সবাই দোয়া করব। তিনি একজন প্রগতিশীল মানুষ ছিলেন, একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন এবং সেই কারণেই কিন্তু তিনি জনতার কাছাকাছি যেতে পেরেছেন এবং জনগণের দুঃখটা হৃদয় দিয়ে অনুধাবন করতেন এবং সেই কারণে বিএনপি বা ঢাকা শহরের কোথাও কোনো রাজনীতিবিদ বা কোনো নাম করা খ্যাতিমান ব্যক্তি কোনো বিপদে পড়েছেন আর সাদেক হোসেন খোকা সেখানে এগিয়ে যান নাই, এটা আমার মনে হয় কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। যাই হোক, আল্লাহ হয়তো সেটার তার প্রতিদান দিবেন। আমি বিশ্বাস করি যে সাদেক হোসেন খোকাকে আল্লাহ বেহেস্ত নসিব করবেন এবং সাদেক হোসেন খোকার যে সমস্ত কাজ করে গিয়েছেন সে সমস্ত স্মৃতি বাংলাদেশ যতদিন থাকবে ইনশাআল্লাহ সাদেক হোসেন খোকার স্মৃতি ততদিন থাকবে। পরিশেষে আমি আবার সবাইকে আমাদের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আসছেন, সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক ভাইরাও তার সাথে অনেক এত কাছের মানুষ ছিলেন যে আসলে পেশা ভুলে যেও তার ভাই হিসাবে আপনারা সবসময় তার সাহায্য আপনারা পেয়েছেন, যে কারণে সাদেক হোসেন খোকার কথা আমি বিশ্বাস করি আপনারা কেউ কখনোই ভুলতে পারেন না। তাই আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং আমি আবার তার পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া চাই, বিশেষ করে তার সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা বিশ্বাস করি যে সাদেক হোসেন খোকার যে অসমাপ্ত কাজ সেই কাজ ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ইনশাআল্লাহ করতে পারবে এবং রাজনীতিতে সেও একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে বাংলাদেশে এসেছে এবং তার সেই দায়িত্ব সে পালন করবে। আপনারা সেই দোয়াটা করবেন। আমি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ ধন্যবাদ। এখন পরিবারের পক্ষ থেকে দোয়া চাইবেন মরহুম সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ সন্তান, রাজপথের বর্তমান সময়ের লড়াইয়ের সৈনিক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক হোসেন, তিনিও আপনাদের কাছে দোয়া চেয়েছেন। এখন বক্তব্য রাখবেন সংক্ষিপ্তভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে এখানে আগত সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ যে এই করোনা মহামারীর মধ্যেও আপনারা আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আমরা আয়োজনটি করেছি সেখানে আপনারা শরিক হয়েছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি খালি বলতে চাই যে আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। ওনার মনে সব থেকে বড়ো যে কষ্টটা ছিল, 5 বছরের অধিক সময় উনি বাংলাদেশে আসতে পারে নাই। প্রথমে আমি হয়তো বুঝতাম না বিষয়টা, কেন দেশে আসার জন্য এত উত্তেজনা ছিলেন, কিন্তু ওনার মৃতদেহ নিয়ে যখন বাংলাদেশে আসি তখন আমি আসলে বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশই ছিল তার জন্য সব কিছু। উনি জীবনে অনেক অনেক পেয়েছেন, অনেক রাজনৈতিকভাবে অনেক সাকসেসফুল হয়েছেন, কিন্তু সেগুলো তার থেকে বড় বিষয় তার কাছে ছিল তার এলাকার যে জনগণ রয়েছে, ঢাকাবাসী রয়েছে, তাদের সাহচর্য পাওয়ার জন্য উনি তোলা হয়েছিলেন। আমি আপনাদের কাছে দোয়া চাইছি, মহান আল্লাহ তাআলা আমাকে বেহেশত নসিব করুন। ধন্যবাদ আপনাদের। আমাদের মাঝে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, সালাম ভাই সেটি বলেছেন। আমি আমাদের দলের এখানে নির্দলীয় জোটের বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান উপস্থিত রয়েছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ফারুক বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব জয়নাল আবেদিন এবং বিএনপির প্রচার সম্পাদক জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি, একই সাথে মহাসচিব জনাব খাইরুল কবির খোকন, যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব হাবিবুর নবী খান সোহেল, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক জনাব শিরিন সুলতানা,
তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী সহ মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব নাসিরউদ্দিন অসীম ভাই সহ পরিমা দলের সভাপতির আহ্বায়ক রয়েছেন শাহনিসারুল হক সহ আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অন্য রাজনৈতিক দলেরও নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, যেটা সালাম ভাই বলেছেন। আমি সবাইকে আজকের এই আমাদের পালন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, একই সাথে বিশেষ করে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই তথ্যচিত্রটি নির্মাণের ক্ষেত্রে এবং আলোকচিত্রটি আমাদেরকে সহযোগিতা করেছেন। ওনার জীবনের আরও অনেক আলোকচিত্র আমরা কালেকশন করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে আরও সমৃদ্ধ একটি আলোকচিত্র প্রদর্শনী বা প্রামাণ্য চিত্র প্রদর্শনী করতে পারবো। সকলের কাছে অনুরোধ করবো আপনাদের কাছে যদি ওনার কোনো কালেকশন থেকে ছবি, সেই ছবিগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা একটা অ্যালবাম প্রকাশ করব এবং একই সাথে আরেকটি ঘোষণা আমরা দিতে চাই। সাদেক হোসেন খোকা জীবনের শেষ দিনে যখন আমেরিকাতে বসে চিকিৎসা নিচ্ছিলেন, আমাদের মহাসচিব সাহেব জানেন, উনিও গিয়েছিলেন সেখানে, উনি নিজের জীবনেই দেখছিলেন, সেই আত্মজীবনী প্রকাশের আমরা একটা উদ্যোগ নিয়েছি, উনি শেষ করে যেতে পেরেছিলেন। আমাদের ইঞ্জিনিয়ার শেখ হোসেন জানিয়েছেন আগামী বইমেলার আগে সেটা প্রকাশ হবে এবং একই সাথে একটি স্মারকগ্রন্থ সাদেক হোসেন খোকার নামে প্রকাশ হবে। আমি এখানে সুধীমণ্ডলী বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকেও আহ্বান জানাবো, যদি আপনাদের একটি লেখা আমরা পেতে পারি তাহলে আমাদের স্মারক গ্রন্থটি আরও সমৃদ্ধ হবে। ধন্যবাদ। আমি এখন আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবং সাদেক হোসেন খোকা ভাইয়ের অত্যন্ত প্রিয়জন, যাকে উনি ভাইয়ের মতো সবসময় দেখতেন, জানতেন, পরামর্শ নিতেন, সেই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকের এই আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী উদ্বোধন ঘোষণা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এটা খুব কষ্টে যে খোকা ভাই এই মৃত্যুবার্ষিকীর এত জনপ্রিয় একজন মানুষ, এত দেশপ্রেমিক একজন মানুষ, এত সহনশীল একজন মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। তার সম্পর্কে কথা বলতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন, অল্প সময়ে তাকে তার কথা বর্ণনা করা বলা আমার জন্য খুব কষ্টকর। আমি ব্যক্তিগত জীবনে তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম, ওই ঘনিষ্ঠতা কিন্তু রাজনীতিতে আসার পরে। উনি ছাত্র জীবনে আপনারা শুনেছেন ইতিমধ্যে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, পরবর্তীকালে একজন অত্যন্ত বীর বললে ভুল বলা হবে, সাহসী বীর এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, বেশি গেরিলা ছিলেন। সেই মানুষটি যখন জনগণের সঙ্গে রাজনীতি আসলেন, দেখা গেল তার ট্রান্সফরমেশনটা ভাবনীয়ভাবে একেবারে মানুষের সঙ্গে মিশে গেল, মাটির সঙ্গে মিশে গেল। ঢাকা শহরের মানুষ তার অত্যন্ত ভাগ্যবান ছিলেন যে তারা তার সংস্পর্শে আসতে পেরেছেন, একেবারে মাটি থেকে উঠে আসা মানুষ যেটাকে বলে সেই মানুষ ছিলেন খোকা ভাই। যে কথা এখানে বলা হয়েছে, সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে ছিলেন, তিনি রাজনৈতিক দলকালা নেতা ছিলেন না। আমি তাকে কখনোই দেখিনি যে তিনি অন্য দলের নেতাদের বা তাদেরকে কখনো সমালোচনা করেছেন,
আমাকে সবসময় একটি কথা বলতেন, আমি তার চেয়ে বয়সে বড়। আমাকে বলতেন যে ভাই কখনো ধৈর্য হারাবেন না, পেশেন্সটা হারাবেন না, অনেক ধাক্কা আসবে, ঘাত আসবে, প্রতিঘাত আসবে, এর মধ্য দিয়ে ধৈর্যের সঙ্গে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ। এবং শেষের দিকে যখন উনি খুবই অসুস্থ, তখন আমি আমেরিকাতে গিয়েছিলাম আমার নিজের চিকিৎসার জন্য 2015 সালে। তখন আমার সুযোগ হয়েছিল দীর্ঘদিন তার সঙ্গে আমেরিকাতে প্রায় প্রতিদিন তার সঙ্গে আমার দেখা হতো, এবং সন্ধ্যায় বেশিরভাগ সময় সন্ধ্যায় খাওয়া আমরা একসাথে খেতাম। তখন আমি আরো কাছে থেকে এই মানুষকে দেখেছি, জানতে পেরেছি। পরবর্তীতে আরো দুবার আমি গেছি, প্রত্যেক বাড়ি তার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। শেষবার আমি গিয়েছিলাম মাত্র 2 দিনের জন্য। আমি নিউ ইয়র্কে পৌঁছে যখন তাকে জানালাম, টেলিফোন করে যে আমি তোমার আজকে শুধু থাকবো, কাল চলে যাবো, বলে আপনি আজকেই আসেন আমার বাসায়। বাসায় গিয়েছিলাম, প্রায় 3 ঘন্টা ছিলাম। আমাকে উনি উপরে নিয়ে গেলেন একা, আরও অনেকেই ছিলেন সেখানে, গিয়ে উনি অনেকগুলো কথা বললেন। সেই কথাগুলো এখন আমার অত্যন্ত উজ্জ্বল হয়ে আছে আমার কাছে। উনি যখন চলে গেলেন, দেশে আসলেন, আমার কাছে মনে হলো যে কি সার্থক জীবন। মানুষের কি ভালোবাসা, ঘন্টার পর ঘন্টা তারা বসে আছে, দাঁড়িয়ে আছে যে কখন খোকা সাহেবের মরদেহ আসবে, সব আসবে, লাশ আসবে, ওই লাশটাকেই তারা দেখতে দেখবে। আমাদের পার্টি অফিসের সামনে যে জানাজার ব্যবস্থা করা হয়েছিল, একটা সমুদ্রে যাওয়া সমুদ্রে পরিণত হয়েছিল। তার এলাকায় কয়েকটা জানাজা হয়েছে, প্রত্যেকটাতে আমার থাকার সুযোগ হয়েছে। যখন থেকে কবরে নামানো হয় সেই সময় দেখেছি যে কিভাবে মানুষ তার জন্য আকুল ছিল। সাদেক হোসেন খোকা সাহেব রাজনীতি করেছেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে, তিনি রক্ত ঝরিয়েছেন গণতন্ত্রের জন্য, তিনি কারাবরণ করেছেন দীর্ঘকাল অসুস্থ অবস্থায়, সেটাও রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এখানে তার কোনো আপোষ ছিল না। আমি বক্তব্য দীর্ঘ করব না, এখানে যারা আছেন সবাই তিনি খুব ভালো করে চেনেন, জানেন। বিশেষ করে তার যে বন্ধুরা আছেন, এত চমৎকার বন্ধুবৎসল মানুষ আমি খুব কম দেখেছি। মনে আছে যখন উনি গোপীবাগে একটা বাসায় থাকতেন, বাগান ছিল বাসার মধ্যে, ছোট একতলা বাসা, ঘুম থেকে ওঠেননি, কিন্তু বাসায় বোঝাই মানুষ, ওনার বিছানা গিয়ে বসে আছে। এই যে জনগণের নেতা, মানুষের নেতা। তবে আমি আগে বলেছি যে উনি কিন্তু দল সংকীর্ণ মানুষ ছিলেন না, মানুষের কল্যাণ এটাই ছিল তার লক্ষ্য, মুক্তি এটাই ছিল তার লক্ষ্য, সেই কাজই তিনি আজীবন করেছেন। আমরা চিরকাল তিনি আমাদের মাঝে থাকবেন, এই জন্য বারবার তাকে দলীয় পরিচয় করানো এটাও সঠিক হবে বলে আমার মনে হয় না। তিনি জনগণের মানুষ, ওই পরিচয় তার কাছে খুব বড় পরিচয় নয়, ঢাকা শহরের নগরের সব মানুষের কাছে তিনি আছেন। আমাদের বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। উনি দেশনেত্রীকে
অত্যন্ত শ্রদ্ধা করতেন। আমাকে উনি শেষবার যখন চলে আসে আমাকে বলেছিলেন, কখনো ম্যাডামের কে ছেড়ে যাবেন না, ম্যাডামের সঙ্গে থাকবেন। এই কথাগুলো নিয়ে আমরা পথ চলছি। উনি আমার বয়সের ছুটি হলেও আমি মনে করি যে আমার নেতা ছিল, তার আদর্শকে আমি ধারণ করি এবং সেইভাবে চলার চেষ্টা করি এখন। আর এখন যে সংকট, এই সংকটে, রাজনৈতিক সংকটে, এই সংকটে খুব বেশি প্রয়োজন সাহস, খুব বেশি প্রয়োজন ধৈর্যের, খুব বেশি প্রয়োজন দেশপ্রেমের। আজকের এই অনুষ্ঠানে তাই আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, ভালোবাসার সঙ্গে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশতবাসী করুন। কথা বলে আমি আজকের যে আলোকচিত্র প্রদর্শনী, রামায়ণ চিত্র প্রদর্শন, তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের উদ্বোধনী পর্বটি, আলোচনা পর্ব এখানেই শেষ। এখন ওনার উপর নির্মিত প্রামাণ্যচিত্র গেরিলা থেকে জননেতা, যেটি আমাদের আজকের আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর শিরোনাম, সেই শিরোনামেই এই তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে, সেটি প্রদর্শন হবে। এরপরে নিচতলায় আমাদের অতিথিবৃন্দ সব আপনারা সবাই যাবেন, সেখানে আলোকচিত্র প্রদর্শনী রয়েছে পাশের বড় অডিটোরিয়ামে, সেখানে ফিতা কেটে উদ্বোধন করে প্রদর্শনীর আপনারা প্রদর্শন করবেন। আমি বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ। সাদেক হোসেন খোকার পরিবারের পক্ষ থেকে আগামী 4 নভেম্বর বা দাসর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে সেখানে একটি মিলাদ এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেই মিলাদের এবং দোয়ায় সাহায্য হওয়ার জন্য। এবং সকাল 11টায় জুলাইন কবরস্থানে ওনার কবর তিলক করা হবে, সেখানেও সম্ভব হলে আপনারা আসতে পারেন। কোরআন খানি হবে সেখানে, বিভিন্ন মাদ্রাসায় এতিমখানায় খাদ্য বিতরণের কর্মসূচি রয়েছে এবং প্রতিটি মসজিদে, ঢাকা মহানগরীর প্রতিটি মসজিদে সেদিন দোয়া হবে সাদেক হোসেন খোকার জন্য। সকলকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, ওনার সহকর্মীগণ, পার্টির নেতাকর্মীগণ, মুক্তিযোদ্ধাগণ, মরহুমের পরিবার এবং বন্ধু মহল, সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আপনাদের আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা পর্বে এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। আল্লাহ হাফেজ। দখলদারদের হত্যা আর নির্যাতনে আগে থেকেই আতঙ্কের ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী। কিন্তু ঢাকার জনজীবন পুরোপুরি স্বাভাবিক এমনটা প্রমাণের উদ্দেশ্যে পাকিস্তানিরা তথ্যচিত্র বানিয়ে দেশি বিদেশে প্রচার করত। শান্তিনগরের এই ভবনে ছিল তখন তথ্য অধিদপ্তরের কার্যালয়। জঘন্য সেই মিথ্যাচার বন্ধে গেরিলা যোদ্ধাদের একটি গ্রুপ 20 পাউন্ড বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছিল তথ্য অধিদপ্তর।
পাকিস্তানিদের মিথ্যা প্রচারণার স্বরূপ উন্মোচন করা সেই বিস্ফোরণের খবর বিশ্বের শীর্ষ সব সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার হয়। এই হামলাকে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বাঙালিদের মনস্তাত্ত্বিক বিজয় হিসেবে